হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো প্রত্যেকটা ব্লগেই বলে আমি বিন্দাস থাকি। তো আজকে রোজকার ব্লগের মধ্যে আজকে শেয়ার করছি, আজকে হচ্ছে শো আছে হবিবপুরে। তো যারা জানো না তাদেরকে বলি যে আমি অর্কেস্ট্রার ফাংশন করি, তো আমি মেলোডি সিঙ্গার নিজের ব্যান্ড। তো এখন যাচ্ছি হচ্ছে হবিবপুর, এখন প্রায় 5টা বাজে, ব্রাশটা বেজে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি, শুধু অর্নামেন্টস কিছু পরবো, সেটা ওখানে গিয়ে পরবো, কারণ এত ভারী ভারী কানের দুল তো পরা সম্ভব হবে না এখন। তো যাই হোক, আপাতত যাই, তারপরে তোমাদের তো অবশ্যই গান শোনাবো, সব কিছু তোমাদের দেখাবো, ওখানকার মানুষজন কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করি এবং বেরোই, তারপরে তোমাদের সাথে সব কথা হচ্ছে। আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি এবং এখন গাড়িতে রয়েছে, ও একটু এটিএমে গেছে, সেজন্য ওয়েট করছি। তো স্পটটা অনেকটা দূর, আজকে আর তাড়াতাড়ি ফেরার কোনো সম্ভাবনা নেই, কারণ এই রোডটা প্রচণ্ড পরিমাণে রোড জ্যাম হচ্ছে আজকে, তার উপর আবার ছট পুজো, সেখানে তো রাস্তাঘাট প্রচুর জ্যাম থাকবেই। তো দেখতে থাকো এবং যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসছি প্রোগ্রাম স্পটে এবং এখন প্রায় 6:30 বাজে, তখন সাউন্ড চেক হচ্ছে, তারপরে ব্যান্ড ব্যালেন্স হবে, তারপরে আমি উঠবো, তারপরে তাহলে চলো তোমাদের গান শোনাই এবং তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগবে। শেষ হয়ে গেছে এবং আমি ভেবেছিলাম আজকে ফিরতে পারবো না, অনেকটা দূর, বাট আজকে ফিরছি, একদম ভিতর দিয়ে গেলে একদম কাছে, তো আমি বাড়ি চলে যাচ্ছি। আর ফালতু বসে থেকে কি করবো, আমাকে আর প্রয়োজন হবেও না, সেই জন্য আমি গাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, আমাকে একটা ভাই দিয়ে আসছে।
আর তারপরে বাড়িকে কি করি দেখো এবং কটার সময় বাড়ি পৌঁছাই দেখো, রেস্ট নেবো তো অবশ্যই স্পেশাল। আমি বাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিওটা আমি কটার সময় এসেছি মানে এক্সাক্ট টাইমটা আমার মনে নেই। তো আমি মানে এখন আমি ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো আমি এসে পর যেটা আমার প্রধান কাজ ছিল, সামনেই অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলোর ভিডিও বাইট দিতে হয়, সেজন্য আমি এসে কয়েকটা ভিডিও বাইট তৈরি করেছিলাম, সেজন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে খেয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে এবার একটু বসেছি। আর এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু পড়বো, কেননা সামনে পরীক্ষা আমার 2 তারিখ থেকে বিএড পরীক্ষা। আমি জানি না কি আমি লিখবো, কিছু জানি না, খুব টেনশানও হচ্ছে, সেজন্য একটু আদৌ দেখবো আর কি পড়বো। এটাই হচ্ছে আমার আজকের রুটিন। তো ও না এলে যেহেতু আমি ঘুমাতে পারি না, সেই জন্য একটু পড়বো। তারপরে হচ্ছে ব্লগগুলো এডিট করা আছে, সেগুলো একটু এডিট এডিট করবো, ফেসবুকে কিছু পোস্ট করা আছে সেগুলো করবো, দেন আমার হয়ে যাবে আজকের কাজ। আবার কালকে শো আছে, তখন আবার যেতে হবে। ঠিক আছে চলো এখানে ভিডিওটা স্টপ করব। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে উঠতে পারোনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো। কেন বলছি, যখন ভিডিও পোস্ট করব তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন হট করে পেয়ে যাবে, প্রচুর প্রোগ্রামের গান শুনতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, একটা লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করো। আর যদি প্রোগ্রামের জন্য কন্ট্যাক্ট করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিও, অবশ্যই পেয়ে যাবে। কেমন লাগলো ব্লগটা বলেই তো দিলাম, জানাবে, জানাতে ভুলো না একদম। নেক্সট ব্লগে আবার কালকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, গুড বাই।